আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকা যে কোনো পেজ আপনি কিভাবে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন বা তাকে অ্যাডমিন দিয়ে দিবেন, অথবা অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো পেজ আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবেন বা অ্যাডমিন ট্রান্সফার করে দিবেন, সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। মূলত যে কোনো পেজ আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। সো এই বিষয়টি যদি আপনার জানার খুবই প্রয়োজন হয়ে থাকে বা এই বিষয়টি যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং অবশ্যই রিকোয়েস্ট থাকলেও এই ভিডিওটি কন্টিনিউ করে সম্পূর্ণটা আপনি শিখে নেবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা বাড়াবো না, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক কিভাবে একটি পেজ অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পেজ ট্রান্সফার করার জন্য অথবা অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পেজ ট্রান্সফার করার জন্য যে কাজটি করবেন, প্রথমে ওপেন করে দিবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি, যে অ্যাপ্লিকেশনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু পেজ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে দিয়েছে এবং জাস্ট আমরা পেজ আইকনে ক্লিক করে আমাদের পেজে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজটা রয়েছে রিয়েল স্টোরি, তো এই স্টোরি রিয়েল স্টোরি পেজটা কিন্তু আমরা আমাদের ট্রান্সফার করে দিব অন্য একটি অ্যাকাউন্টে। সো আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট আমি একটা অ্যাকাউন্ট কালেক্ট করেছি, আমি জাস্ট ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট রয়েছে, তো এই অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দিব। এই অ্যাকাউন্টে থ্রি ডটে ক্লিক করে পেজ অপশনে গেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো পেজই নাই কিন্তু ক্রিয়েট করা, জাস্ট এখানে আমরা ট্রান্সফার করে দিব। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যাকেই ট্রান্সফার করেন না কেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিন্তু ওই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তো এই অ্যাকাউন্ট কিন্তু আমার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাকাউন্টের সাথে কিন্তু ফ্রেন্ড লিস্ট রয়েছে বা ফ্রেন্ড রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো। তো ট্রান্সফার করার জন্য যে কন্ডিশনগুলো রয়েছে এটা বলে দিলাম, তো এখন ট্রান্সফার করে দেখাচ্ছি। তো প্রথমে যে কাজটি করব, এই অ্যাকাউন্ট থেকে ফেসবুক যে পেজ অপশন রয়েছে এই পেজের অপশনে চলে যাবো এবং এইখানে যে রিয়েল স্টোরি রয়েছে এই পেজের ভিতরে ক্লিক করে দিব। যেহেতু প্রোফাইল টাইপ পেজ, জাস্ট আমরা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ, তো সুইচ বাটনে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। তো প্রোফাইল টাইপ পেজ যেহেতু অটোমেটিকলিভাবে আপনার মেন অ্যাকাউন্ট থেকে পেজের ভিতরে সুইচ করে চলে আসবে, জাস্ট আমরা প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু হচ্ছে আমাদের পেজটি, জাস্ট আমরা ব্যাক বাটন প্রেস করে নিচ্ছি। তো ট্রান্সফার করার জন্য এখানে রয়েছে থ্রি ডট লাইন, সো এই থ্রি ডট লাইনের উপরে ফার্স্ট অফ অল একটা ক্লিক করে দিবেন এবং নিচের দিকে চলে আসবেন এবং এইখানে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট একটার উপরে একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে পেয়ে যাবেন এখানে সেটিং, তো এই সেটিংয়ের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তো এইখানে দেখতে পাচ্ছেন পেজ সেটিং, তো এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে জাস্ট একটু ওয়েট করবেন, তো নিচের দিকে এখন স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতে পারবেন নিউ পেজ এক্সপিরিয়েন্সের এইখানে কিন্তু পেজ অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে বা চাবির মতো আইকন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু অ্যাড নাও নামে একটা বাটন পেয়ে যাবেন, নিচেও অ্যাড নাও একটা বাটন পেয়ে যাবেন। তো আপনি যদি চান যে এখানে সরাসরি আপনি অ্যাডমিন হিসাবে পেজটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু উপরে বাটনে একটা ক্লিক করতে হবে। যেহেতু আমরা অ্যাডমিন হিসাবে দিয়ে দিব, উপরে বাটনে একটা ক্লিক করে নিচ্ছে, জাস্ট অ্যাড নাওতে ক্লিক করব। অ্যাড নাওতে ক্লিক করার পর নিচের দিকে এখানে নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইখানে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে কিন্তু আপনি তার ইমেল অ্যাড্রেসটাও দিতে পারেন এবং তার ফেসবুক অ্যাকাউন্টের নামটাও দিতে পারেন। তো এই ক্ষেত্রে জাস্ট আমরা কী করব, আমাদের যেহেতু ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করব, জাস্ট এখানে আমরা সার্চ করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টে আমরা পেজটি ট্রান্সফার করবো, অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে, জাস্ট এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে, অ্যালাউ দিস পার্সন অলসো হ্যাভ অল কন্ট্রোলস বা ফুল কন্ট্রোল, তো এই বাটনটা কিন্তু ইনেবল করে দিতে হবে। এইখানে কিন্তু সে অ্যাডমিন, মনিটর, এডিটর সব কিছু কিন্তু হয়ে যাবে, মানে পেজটাই তার কাছে চলে যাবে, এই জন্য কিন্তু এখানে এই বাটনটা ইনেবল করে দিতে হবে। সো ইনেবল করে দেওয়ার পর পর দেখতে পাচ্ছেন এখানে গিভ অ্যাক্সেস নামে একটা বাটন, সো এই গিভ অ্যাক্সেসের উপরে একটা ক্লিক করে দিতে হবে। গিভ অ্যাক্সেসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পাসওয়ার্ড, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট আপনি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে যখনই আপনি কনফার্ম করবেন, পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম একটি অ্যাকাউন্ট ছিল, দ্বিতীয়তে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইখানে কিন্তু অবশ্যই তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে এবং ওই ইনভাইটেশনে ক্লিক করে সে যদি অ্যাকসেপ্টে ক্লিক করে দেয়, তাহলে কিন্তু পেজটি সরাসরি তার কাছে চলে যাবে। তো এখানে জাস্ট আপনি দেখে নেবেন ইনভাইটেশন এক্সপিরিয়েন্স, জাস্ট এখানে 31 দিন, সে যদি 31 দিনের ভিতরে যদি ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু অটোমেটিকলিভাবে এটা ক্যান্সেল হয়ে
হয়ে যাবে। জাস্ট এখানে আমরা হোম বাটন প্রেস করে চলে আসবো এবং আমাদের ওই ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর যখনই স্ক্রল করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন একটা চলে আসছে, জাস্ট আমরা একটা নোটিফিকেশনের উপরে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইনভাইটেশন টু ম্যানেজ রিয়েল স্টোরি পেজ, তো এটা কিন্তু একটা ইনভাইটেশন চলে আসছে, তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসলাইক বা ডিসলাইন এবং এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইনভাইট, তো জাস্ট আমরা ক্লিক করব রিভিউ ইনভাইটে। তো রিভিউ ইনভাইটের ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে এখানে নেক্সট একটা বাটন, সো এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিব এবং এইখানে রয়েছে অ্যাকসেপ্ট বাটন, সো প্রথমটা এই অ্যাকসেপ্টের উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট আমাদের কাজটা হয়ে গেল, এখন কিন্তু অলরেডি চলে আসছে, আমরা কিন্তু সুইচ নাওতে ক্লিক করে কিন্তু ওই পেজটিতে এখান থেকে সুইচ করতে পারবো। যেহেতু আমরা পেজটা নিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে ওপেন করে দিচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অলরেডি চলে আসছে। তো বন্ধুরা, যে কোনো পেজ ট্রান্সফার করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে বা কোনো অপশন খুঁজে না পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়াও রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক, চাইলে যে কোনো সমস্যা নিয়ে ইনবক্স করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।